ज्ञानं वृतवरवपु सीतयायोगि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम्। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে আমার আভূমি প্রণাম নিবেদন করছি, নিবেদন করছি প্রণাম পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী অনিমেষানন্দজি মহারাজ, উপস্থিত সকল শ্রীরামকৃষ্ণ সন্তানদের আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। আমার বলার বিষয় আধ্যাত্ম জীবন। যখন বলা হয়েছিল তখন আমার মনেও নিজের মনে হচ্ছিল এটা বলার মতো যোগ্যতা আমার তৈরি হয়েছে কিনা। খুব সহজ করে দুটো ঘটনা আপনাদের বলি যেটা আমাকে আমার আধ্যাত্ম জীবন সম্পর্কে পরিষ্কার একটা আইডিয়া দিয়েছিলেন। আমি মঠে জয়েন করবার পরে এবং আগে পূজনীয় মহারাজদের কাছে যাওয়াতে সবচেয়ে বেশি আমাকে প্রভাবিত করেছিলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। আমরা সাধু হবার পরে একবার দক্ষিণেশ্বরে বেড়াতে গিয়েছিলাম, পূজনীয় মহারাজ নিয়ে গেছিলেন বিমলাত্মানন্দজি। তার আগে একবারে ঝাড়িয়ে মাজিয়ে একবারে ঘষে ঘাসে দক্ষিণেশ্বর যেন আমরা চোখে দেখছিলাম, শয়নে স্বপ্নে জাগরণে, কোথায় দক্ষিণেশ্বর, ঠাকুর কোথায় কী করেছিলেন, মা কোথায় কী করেছিলেন। ফিরে আসবার পরে এটা রীতি ছিল আমাদের যে পূজনীয় স্বামী আত্মস্থানজিকে আমাদের বলতে হতো কী দেখে এলাম। উনি সকলের কাছ থেকে শুনতেন, আমার মনে হতো কেনই একই ঘটনা সকলের কাছে শুনতে চান। পরে দেখলাম উনি আমাদের অবজারভেশন পাওয়ারটা টেস্ট করতেন। তো সেই রকম আমরা সব বলে টলে এসে বললুম, মহারাজ জিজ্ঞেস করলেন কোন জায়গাটা তোদের বেশি ভালো লেগেছে। তা আমরা বললাম মায়ের ঘরটা খুব ভালো লেগেছে, ঠাকুরের ঘরটা কীরকম বদ্ধ মতো গঙ্গার ধারে, কিন্তু মা কীরকম খোলামেলা ঘর। বলছেন আগে না মশাই অমনটা ছিল না, দু মানুষ সমান দরমার বেড়া ছিল, তা দিয়ে সূর্যের আলো ঢুকতো না, আর মা যে কাঠের জালে রান্না করতেন তার ধোঁয়াও বেরোতো না। এই ঘটনা এই ঘটনার পরে অনেক পরে আমি একবার দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে ঘরটা একটুখানি দেখার জন্য ওপরের যে মায়ের ঘরের ওপরের যে ঘরটা, যে ঘরে মা চন্দ্রামণি দেবী থাকতেন, মাস্টারমশাই পরে সে থেকেছেন, সেই ঘরটা দেখানোর জন্য অনুরোধ করেছিলাম। ওরা মায় নিয়ে গেছিলেন, ঘরটা ফাঁকা ঘর একবারে যেরকম হয়, কিন্তু ঘরটা দেখে বোধ হয়েছিল যদি মা দরজার দুটি দরজার সোজাসুজি, যেখানে এখন মায়ের মূর্তিটি আছে, এই সোজাসুজি না শোন তাহলে মা বোধহয় কোনোদিন পা সোজা করেও শুতে পারেননি। তারপরে আরও বিস্ময়ের কথা যেটা দেখানো হলো সেটা হচ্ছে মায়ের রান্নাঘর। মা বলছেন ওখানে সব দরজাগুলো নিচু মাথা ঠুকে যেত, কিন্তু গিয়ে দেখলাম মা যেখানে বসে রান্না করতেন সেই জায়গাটা এত নিচু সিঁড়ির তলা যে মা কখনো সোজা হয়ে বসেও রান্না করতে পারতেন না, ওই নিচু জায়গা কুঁজো হয়ে বসে উনি কাঠের জলে রান্না করতেন, ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা মোটা রুটি আর ছোলার ডাল, অন্যান্য ভক্তদের জন্য রুটি পাতলা মুগের ডাল, আর নিজেদের জন্য কিচুমিচু। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের ঘটনাগুলি বলতে বলতে বলছিলেন যে ভাব দেখি এত কিছুর মধ্যেও তার রিয়াকশানটা কী না, মনে হচ্ছে আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে স্থাপিত হয়ে আছে। জীবনকে যদি খুব উঁচু সুরে বাঁধা যায়, মহারাজ বলেছিলেন জীবনকে যদি খুব উঁচু সুরে বাঁধা যায় তাহলে দেখবি ছোটোখাটো চাওয়া পাওয়া যেগুলোর জন্য আমরা দিনের পর দিন ছুটে বেড়াই সেগুলোকে আন বোধ হবে। অধ্যাত্ম জীবন মানে তাই, জীবনটাকে একটা উঁচু সুরে বাঁধা, জগতের সমস্ত কিছুকে ফেলে দিয়ে শুধু ভগবান এবং ভগবানময় হওয়া একটা জীবন, আর কিন্তু আর কিচ্ছু নয়। অধ্যাত্ম জীবন মানে আপনারা এই যে সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে এসেছেন, লাল পেড়ে হালকা রঙের কাপড় পরে এসেছেন, এই অধ্যাত্ম জীবন নয়। এগুলো সহায়ক, অবশ্যই সহায়ক, অধ্যাত্ম জীবন মানে একটাই, শ্রীরামকৃষ্ণ বলদেব বলছেন ঈশ্বর বস্তু আর বাকি সব অবস্তু। যদি এক কথায় বলে দেওয়া যায় তাহলে এই হলো অধ্যাত্ম জীবন। দ্বিতীয় স্মৃতির কথা বলি, যেদিন প্রথম দিন সাধু হব বলে মহারাজের কাছে পাঠানো হয়েছে, পূজনীয় মহারাজ বললেন, আত্মস্থানজি বললেন নিজের সম্বন্ধে কিছু বলো। তাই এরকম প্রশ্ন তো কেউ কখনো করেনি, তাই বললাম নিজের সম্বন্ধে তো বড় একটা কিছু জানি না। উনি বললেন বলো কি হে, তুমি নিজের সম্বন্ধে জানো না, তুমি অন্যকে জানবে কী করে।
কি করে দেখে বুঝবে আমাদের সাধুদের জীবন জানো তো বহুজনের হিত বহুজনের সুখ। তা যদি অন্যের অন্যকে দেখে বুঝতে না পারো তার যন্ত্রণাটা কোথায়, তার বেদনাটা কোথায়, তাকে হিত দেবে কি করে? মানুষের অহিত যদি বুঝতে না পারো, মানুষের অসুখ যদি বুঝতে না পারো, তাকে হিত আর সুখ দেবে কি করে? অধ্যাত্ম জীবনের এটা হচ্ছে দ্বিতীয় বড় শিক্ষা, নিজেকে জানা। আপনাকেই জানা আমার ফুরাবে না, সেই জানাই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আদতে জানেন তো আমরা একটা খিচুড়ি জীবন যাপন করি, যদি খুব ভালোভাবে বলেন এর খিচুড়ি যে আমাদের সব কিছুর মধ্যে ভগবানকে চাই। আমাদের সকালে উঠে ব্রেকফাস্ট চাই, খুব ভালো ডিম পাউরুটি ব্রেকফাস্ট চাই, বেলায় ঠিকঠাক মতো ইলিশের মাথা দিয়ে গিন্নি তৈরি করে দেবেন কচুর লতি দিয়ে, তারপরে সেটাকে টিফিনে যাওয়া চাই, অফিসে গিয়ে রাজনীতি করা চাই, পরনিন্দা পরচর্চা করা চাই, বিকেলে ফিরে এসে কফি চাই, ক্যারম চাই, তাস চাই, টিভিতে সোপ অপেরা বকুল কথা চাই, আবার তার সঙ্গে ভগবানকেও চাই। এই সব কিছু নিয়ে আমাদের ভগবানকে চাই। এই যে আমরা চার ধরনের জীবন যাপন করি, যদি খুব ক্যাটেগরিক্যালি ভাগ করে দিই তাহলে দেখি অধ্যাত্ম জীবন ছাড়া আর তিনটে জীবন যাপন করি। অধ্যাত্ম জীবন যাপন করতে হলে বাকি তিনটেকে জানা খুব আইডেন্টিফাই করাটা খুব জরুরি। প্রথমটা হচ্ছে আদি ভৌতিক জীবন, যেটা জাগতিক জীবন যেটা আমরা চালি। দ্বিতীয়টা হচ্ছে আদি দৈবিক জীবন, আমাদের যে প্রচলিত ধর্মজীবন, মন্দিরে যেতে হবে, পুজো করতে হবে, এত লক্ষবার জপ করতে হবে, 108 বার চণ্ডী পাঠ করলে মা মনোবাঞ্ছা পূর্ণ করবেন, আবার ইদানিং শুরু হয়েছে কনকধারা স্তোত্রম পাঠ করলে বাড়িতে প্রচুর প্রচুর টাকা পয়সা আসবে, এইরকম। আরেকটা হচ্ছে আদি বৌদ্ধিক জীবন, সেটা হচ্ছে বুদ্ধিকেন্দ্রিক একটা জীবন, পড়াশুনো, জ্ঞান অর্জন, পঠন পাঠন, লেখাপড়া, বক্তৃতা, এইসব। এই তিনটের পারে হচ্ছে আধ্যাত্মিক জীবন, সেটা যাপন করা আমাদের খুব দরকার। এই চতুর্থ জীবনে যেতে গেলে তিনটি সম্পর্কে আমাদের সম্যক ধারণা করা দরকার। এই তিনটি জীবন আমরা কিন্তু যাপন করি কিন্তু আমরা বুঝতে পারি না। প্রথমটা হচ্ছে ওই আদি ভৌতিক জীবন, অর্থ উপার্জন করা এবং ইন্দ্রিয় ভোগ করা। আমরা বুঝি এগুলো ঠিক নয়, এগুলো না হলে চলছে না, কিন্তু তথাপি যখন কেউ বলে ঘেউ ঘেউ করবে না ডিএর জন্য, তথাপি আমাদের মন যেন ডিএটা না পেলে কোথায় যেন একটা বার্নিং সেন্সেশন হতে থাকে। আমরা বুঝতে পারছি যে পরিমাণ কাপড় চোপড় আমাদের আলমারিতে আছে আর 5 বছরের মধ্যে সেগুলো পরতে পারবে না, তবু পুজোয় একটা সবুজ রঙের গাঞ্জি বরং আমাদের লাগবেই, এ না হলে আমাদের জীবন চলবে না, এটা হচ্ছে কথা। আমরা এইটার ভেতরে যেন একটা মজে আছি, এইটাকে বুঝতে হবে এবং আধ্যাত্মিক জীবন যাপন করতে হবে, ছেড়ে দিতে হবে, এরকম কথা বলছি না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমরা ছেড়ে দিই, খানিকটা ভক্তদের জীবন মানে ক্যালাস লাইফ একটা, চুল ভালো করে আসরাতে পারি না, বোতাম ভালো করে করতে পারি না, বাজারে গিয়ে পচা মাছ কিনে নিয়ে আসি। আর আমি নরেন্দ্রপুরে দেখতাম জপ করতেন সবাই, মনে হতো যেন জগতের সবার দুঃখ ওদের মনের মধ্যে কনসেন্ট্রেট করেছে, মুখটা যেন এরকম দুঃখী দুঃখী না করে থাকলে আপনি যে একটা আধ্যাত্মিক জীবন যাপন করেন সেটাকে যেন বোঝানো যাবে না, এটা হচ্ছে কথা। এই বাইরের এই শোটাকে, এটাকে ত্যাগ করতে হবে। ঠাকুর বলছেন না ধ্যান করবে মনে মনে কোণে, এর মূল কথাটাই হচ্ছে দেয়ার শুড বি নো অ্যাডভার্টাইজমেন্ট ফর ইয়োর স্পিরিচুয়াল লাইফ। আধ্যাত্মিক জীবনে কোনো রকম শোবাজি চলবে না, এটা একেবারে খুব পরিষ্কার করে নিজের কাছে গাঁট বেঁধে রেখে নিতে হবে। এটা যদি থাকে আপনার জীবন চলবে, সাংসারিক জীবন চলবে, সেই জীবন যাপন করবার জন্য আপনাকে উপার্জন করতে হবে, সব কিছু করতে হবে, অতিরিক্ত যেটা সেটাকে বর্জন করতে হবে, এই অতিরিক্তটাকে বর্জন করা দরকার। দ্বিতীয়টা হচ্ছে আদি দৈবিক জীবন, আমাদের ধর্মীয় জীবন, প্রচলিত যে ধর্মীয় জীবন যাপন করি যেন ওগুলো না হলেই নয়। মাঝখানে এলো না সন্তোষী মা, ঘরে ঘরে 16 শুক্রবার সন্তোষী মা হচ্ছে, লাড্ডু বিক্রি বেড়ে গেল, গজা বিক্রি বেড়ে গেল, ছোলাগুড় বিক্রি হয়ে গেল, এই শহর কলকাতায় ছোট ছেলেদের কী দুঃখ, সেই ছোলাগুড় নিয়ে কোথায় গোশালা খুঁজবে, কোথায় গরু খুঁজবে, কাকে খাওয়াবে, এই নিয়েই সন্তোষ। 16টা শুক্রবার হবে, তারপরে লেবু খাবে না, হেনা খাবে না, তেনা খাবে না। আমাদের এই যে বাহ্যিক জীবন সেটা দিয়ে যার উদ্দেশ্যে জীবন যাপন করার সেইটা আমরা হারিয়ে ফেলি, জানেন তো। দীক্ষার সময় নরেন্দ্রপুরে মহারাজের তো অভিজ্ঞতা আছে হাড়ে হাড়ে, আমারও একটু একটু অভিজ্ঞতা আছে। নরেন্দ্রপুরে যখন দীক্ষার ব্যবস্থা করতুম সব কিছু নিয়ে তাদের আলোচনা বিষয়, যে তিনটে বই পড়তে হবে ওটা কিন্তু কেউ পড়তে চায় না,
তারা সাদা লাল পাড়ির কাপড় পরে আসবেন কি না, একবার পরা কাপড় পরবেন কি না, ধোপাবাড়ি কাপড় পরবে কি না, বেনারসি পরতে হবে না, একবারে পাট ভাঙ্গা কাপড় পরতে হবে কি না, পাঁচে রকম ফল আনতে হবে কি না, ডবল ডবল সেট মালা আনতে কে হবে কি না, এসব সব নিয়ে আমাদের জিনিসপত্র। কিন্তু মহাপুরুষ মহারাজ বলছেন না, প্রাণ আনতে পারো মা, আমি একবারও আমাদের এতটুকু এরকম মানুষ আমি দেখিনি বলবো না, দেখেছি, কিন্তু এই জিনিসটা আমাদের কোথাও যেন ল্যাকিং হচ্ছে। আমি এমন ভাববেন না যে আমি এবার সিদ্ধ পুরুষ আপনাদের বলছি, তার মানে এটা আমি আমাকে নিজেকেও বোঝানোর জন্য বলছি, আমাদের আনুষ্ঠানিকতার উপর যে জোর, যে ওটা ছাড়া আমাদের চলবে না। আধ্যাত্মিক জীবন মানে সেটাও নয়, অথচ এটা আমাদের জীবনের অঙ্গ, এগুলো থাকবে, অনুষ্ঠানগুলো থাকবে, এগুলোকে ফেলে দেওয়া যাবে না, ওই অতিরিক্ত যেটা সেটুকুকে বর্জন করতে হবে। তারপরে আদি বৌদ্ধিক জীবন, সেটা হচ্ছে লেখাপড়ার জগৎ, এটা খুব দরকার, বুদ্ধির মার্জনা খুব দরকার। গুরুগৃহ থেকে শিষ্যরা যখন চলে যাচ্ছেন, গুরুর যে অন্তিম উপদেশ ছিল তার মধ্যে একটা অন্যতম উপদেশ ছিল, স্বাধ্যায় ন প্রমদিতব্যম, প্রমদিতব্য মানে ভুলে যাওয়া, ন ভুলে যাবে না, স্বাধ্যায় ন প্রমদিতব্যম, এর অর্থ হচ্ছে এই যে পড়াশোনার অভ্যাসটাকে ছেড়ে দেবে না, পড়াশোনার অভ্যাসটাকে ছেড়ে দেবে না, বিএ ক্লাসের বই রোজ খুলে পড়লেন, এমএ ক্লাসের বই রোজ খুললেন, তা নয়, একটা খোলা মন রাখতে হয়। আমি অনেক সময় শ্রীরামকৃষ্ণের ধর্মজীবনে কী অবদান এটা বলতে গিয়ে সিধু জ্যাঠার উদাহরণ দিয়ে থাকি। ফেলুদার একজন সিধু জ্যাঠা ছিলেন, মহাকুড়ে, অসম্ভব বুদ্ধিমান সিধু ফেলুদা, মাঝে মাঝেই তার কাছে যেতেন। তাকে সিধু জ্যাঠাকে তিনি একদিন বলেছিলেন, ভাগ্যিস আপনি গোয়েন্দা হননি, তাহলে আমাদের কষার একেবারে নষ্ট হয়ে যেত। সিধু জ্যাঠা বলেছিলেন, আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছুই নষ্ট হতো, তাই আমি কোনো কিছুই হইনি, শুধু মনের দরজা জানলাকে খুলে রেখেছি যাতে আলো বাতাস এসে আমার মনটা সতেজ থাকে। শ্রীরামকৃষ্ণের যদি ধর্মজীবন, আমাদের জীবন সম্পর্কে কোনো কন্ট্রিবিউশন, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। ওই যত মত তত পথ ওটা আমাদের ছিল, একম সদ্বিত্রা বহুধা বদন্তি, শ্রীরামকৃষ্ণ নতুন করে সেটা দেখিয়েছেন, কিন্তু আর কি দেখিয়েছেন, সেটা হচ্ছে শিখিয়ে দিয়ে গেছেন মনটাকে খোলা রাখতে, উন্মুক্ত রাখতে। অন্যান্য ধর্মের যা কিছু আছে, যা কিছু ভালো আছে, সেগুলোকে নিয়ে যেন আমার মনটা যেন সম্পদশালী হয়, এইটা হচ্ছে স্বাধ্যায় ন প্রমদিতব্যম। বলা হয় রোজ যদি মনের, যদি মনকে যদি আমি নাড়াচাড়া না করি তাহলে মনে জং ধরে যায়। মনে আবার জং ধরে নাকি? সত্যি তো জং ধরে, দেখবেন একটা লিমিটেড আইডিয়ার ভেতরে আমরা থেকে যাই, যে মন সবসময় নতুন করে খুঁজবে, নদীর মতো হবে, স্রোতশ্রেণী হবে, বাধা পেরিয়ে এগিয়ে চলবে, সেমন একটা ছোট্ট বদ্ধ ডোবার মতো হয় যার জল পচে যায়, আর সেই জল দুর্গন্ধ হয়, সে জল ব্যবহার করা যায় না। দেখবেন কিছু কিছু মানুষ খুব ইরিটেটিং হয়, মনে হয় কতক্ষণে যাবে, এই অভিজ্ঞতা আপনাদের সকলের আছে। এইটা আমাদের সেরকম হলে মুশকিল, আধ্যাত্মিক জীবন মানে সেটা নয়। পড়াশোনার অভ্যাস থাকবে, সব কিছু থাকবে, বাট নট দ্যাট ইজ দি আলটিমেট। বুদ্ধি দিয়ে আমরা অবশ্যই বিচার করবো, জানবো, নিজের মেধাকেও জানবো, কিন্তু অধ্যাত্ম জীবন মানে তার পারে একটা অন্য রকমের জীবন, সে জীবন নিজেকে খোঁজা। আপনারা যদি কেউ বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারিকায় যান, তাহলে দেখবেন একনাথ রানাড়ের সমাধি পথে যাওয়ার পথে ছোট্ট 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 কুটিয়া আছে, যে কুটিয়াগুলো যত সবচেয়ে কম সুবিধা আছে তার দাম সবচেয়ে বেশি। ওখানে সবাই এই তপস্যা করতে যায়, আর ওরা এনক্যাশ করে তপস্যা করার এই আইডিয়াটাকে। কেউ ভাবে যে ওই রকম শুধু একটা আলো থাকবে, কোনো রকম একটা টয়লেট থাকবে, তারা ওইটিকের জন্য খুব তাদের ক্রেভিং থাকে, ওরকম দু চারখানি আছে। তার মধ্যে একটি কুটিয়ার বাইরে একটা অপূর্ব সুন্দর ছবি আঁকা ছিল, আমার মনের ভেতরে একবারে সারা জীবনের মতো গেঁথে গেছে। নচিকেতা দাঁড়িয়ে আছে হাত জোর করে, তার তলায় লেখা আছে হু অ্যাম আই। অধ্যাত্ম জীবন মানে আরও একটা কথা, আমি কে এটা বোঝা, আমি কি অমুক চন্দ্র অমুকের ছেলে, আমি কি তমুক তমুকের ছেলে, আমি সেই বিশালের একটা অংশ, পরমাত্মার একটা অংশ, এটা বোঝা খুব জরুরি, আমি এদের মধ্যে নই, এর পারে এক জগৎ আছে। যোগানন্দ মহারাজ সম্পর্কে বলতে গিয়ে পুঁথি এক জায়গায় একটা অদ্ভুত ঘটনা বলেছিলেন, কোথায় এটা আছে আমি জানি না, তো পুঁথিতে এটা আছে। সেখানে বলছেন যোগানন্দ মহারাজ যখন ছেলেবেলায় খেলতেন, মাঝে মাঝে তিনি উদাস হয়ে যেতেন, বলতেন এই জগতের আমি নই, আমার জন্য অন্য লোকজন আছে, আমার জন্য অন্য খেলুড়ে আছে, অন্য খেলা আছে, এই বোধটা নিজেদের ভেতর বারবার জাগান। ঠিক শ্রীরামকৃষ্ণদেবের বাল্যলীলার শেষ অধ্যায় পুঁথিতে এই জায়গায় বলা আছে,
বারবার সকলকে তিনি ভগবানের দিকে যেতে বলতেন, মুখ গোমড়া করে থাকতেন, সবাই গদাই হাসি মুখ দেখার জন্য পাগল হয়ে যেত। বলতেন, গদাই এমনি মুখ গোমড়া করে আছো কেন? বলছেন, তোমরা হরিনাম ছেড়ে কি অদ্ভুত খেলাতে মেতে আছো। এই যে খেলাতে মেতে আছি, এই খেলার বাইরে আমাদের যেতে হবে। কি হয় ভগবানকে পেলে, এই অধ্যাত্ম জীবন যাপন করলে কি হয়, এটা খুব জানা খুব জরুরি। জানেন তো, ভাগ্যিস আমি কালকেই বলছিলাম যে গীতাচণ্ডী এই যুগে লেখা হয়নি। গীতাচণ্ডী এই যুগে যদি লেখা হতো, তার প্রথম অধ্যায় হতো গীতা পাঠের কি উপকারিতা আর চণ্ডী পাঠের কি উপকারিতা। কী পাবো সেটা না জানলে আমরা এক পায়ে হতে চাই না। সেই যুগে লেখা আছে বলে একেবারে শেষে লেখা হয়েছিল, এ যুগে লেখা হলে প্রথম লেখাবে। নবাব কিনলে আরাম ফ্রি, যে মানুষের লোক হাঁ করে বিজ্ঞাপনটি দেখে তাদের জন্য এটা খুব জরুরি। ভগবান বলেছেন, খুব বুদ্ধি করে বলছেন, কি হয় বলছেন, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় স্তপ আর্যবম অহিংসা সত্তম ক্রোধ ত্যাগ শান্তির অপৈশুনম দয়া ভূতেশ লুপ্তম মার্দমম হীরচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এই সমস্ত গুণকে দৈবী গুণ বলা হয়েছে। দৈবী গুণ কেন? ভগবানের গুণ তো দৈবী। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বাবার সম্পত্তি ছেলে পায়। আপনার বাবা আপনাকে কাকুরগাছির মোড়ে একটা বাড়ি রেখে গেলেন, প্রবেট পাওয়া মাত্র বাড়িতে ঢুকে আপনি দেখছেন একতলায় তিনটে ঘর, দোতলায় তিনটে ঘর, তিনতলায় তিনটে ঘর, সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারকে দিয়ে একেবারে ভ্যালুয়েশন করে নিলেন, বিক্রি করলে কী হবে, যদি একতলাটা বিক্রি করেন কেমন হবে, দোতলাটা করলে হবে, যদি লিফ্ট লাগিয়ে নিয়ে নিজে তিনতলায় থাকেন বাকি দুতলা, সব ক্যালকুলেশন করেন। এ হচ্ছে পার্থিব সম্পদ, ঈশ্বরের সম্পদ অপার্থিব, সেইটার কথা বলছেন। দৈবী গুণ, যে গুণে মানুষ নিজেকে দেবতায় উত্তীর্ণ হতে হয়। বলরাম বসু খুব অভিমান করে স্বামীজিকে লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণ ভজনা করে কি হলো। দেখবেন একেবারে পত্রাবলীর শুরুর দিকে স্বামীজির একটা অদ্ভুত সুন্দর চিঠি আছে, অমন ছোট কথা বলবেন না। পশু ছিলেন, মানুষ হয়েছিলেন, দেবতা হবেন, অধ্যাত্ম জীবনের অন্যতম আর কোনো কাজ নয়। আমাদের পশুত্বকে বর্জন করে মনুষ্যত্বে উত্তীর্ণ হওয়া, মনুষ্যত্বকে বর্জন করে দেবত্বে উত্তীর্ণ। তার মানে কি আপনার ওই সিরিয়ালের মতো মাথায় হাতে শঙ্খচক্র গদাপদ্ম দামি মালা বেনারসি, ইদানিং টিভি সিরিয়াল দেখে সবাই দেবীদের মতো সাজগোজ করেন, ওই রকম জীবনযাপন তা কিন্তু নয়। আপনার ভেতরের যে মানুষটা সে দেবতায় রূপান্তরিত হবে, উইথ অল ডিভাইন কোয়ালিটিস, যেটা এখানে বলছেন। প্রথম গুণের কথা বলছেন অভয়ম। অভয়ম শব্দ আমার বোকা মাথায় যতটুকু এসেছে সেটা আমার আসে এইরকম, অভয় মানে ভয় পাওয়া নয়, আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার, চরিত্রের যেখানে সে কোনো অবস্থাতে আদর্শের সঙ্গে আপোষ করে না। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কজন পারি? পারি না। আমরা এখনও পর্যন্ত অধ্যাত্ম জীবনের ফার্স্ট স্টেপে ওঠার জন্য যেটা এই দিদুমনি একজন এত এত মধ্যে একজন বলছেন, এটা কিন্তু নিজের খাতে এই কনসিয়াসনেসটা আসা দরকার। সমস্ত অবস্থাতে আমি আদর্শকে তুলে ধরে থাকবো, এটা হচ্ছে কথা। এটা না হলে কিন্তু হয় না। বলছেন সত্য সংশুদ্ধি অন্তঃকরণের চিত্তভাব। আমরা ওই যে বললাম না, সব চাই যে বিকেলের বকুল কথাও চাই, ঠাকুরও চাই, দুটো একসঙ্গে হয় না। নিরন্তর এটাকে চেষ্টা করে যেতে হবে, অদ্ভুত পদ্ধতি। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ আমাদের বলেছিলেন যে এক ঘন্টা ভালো করে জপ করতে গেলে 23 ঘন্টা জপ করতে হয়, ভালো করে প্রস্তুতি নিতে হয়। আমাদের কাছে খানিকটা অ্যাবসার্ড মনে হল। কী সুন্দর তার উত্তর দিলেন, বললেন আমাদের দুটো মন থাকে, কনশিয়াস মাইন্ড সাবকনশিয়াস মাইন্ড, চেতন মন অবচেতন মন। যা যা চেতন মনে চিন্তা করি অথচ পূর্ণ করতে পারি না সেগুলো অবচেতন মন থাকে। অবচেতন চেতন মন যখন ঘুমিয়ে পড়ে, অবচেতন মন সেইগুলোকে জাগায়। যদি আমরা নিরন্তর ভগবানের নাম করতে পারি, প্রতি শ্বাস প্রশ্বাসে তার নাম করতে পারি, তাহলে চেতন মনের ভেতরেও ঈশ্বর, অবচেতন মনের ভেতরে ঈশ্বর ছাড়া আর কোনো কিছুই আসবে না। যে মুহূর্তে বসেই যে জপ ধ্যান করতে বসি আমরা, 27 মিনিট তার মধ্যে চলে যায় মশা তাড়াতে, মনের মশা তাড়াতে, মনে পাশ ও পাশে পাশ চলে যায়। এটাকে বলে বিক্ষেপ, আর তাকে টেনে নিয়ে এসে বলে প্রত্যাহার। কিন্তু আপনার মনের ভেতরে মশারূপ যদি শুধু ঈশ্বরের ছবিটি থাকে, তাহলে কোনো অবস্থাতেই আপনাকে কোনো কিছুকে তাড়াতে হবে না, নিরন্তর তার মধ্যে ডুবে যেতে হয়। সত্য সংশুদ্ধির সবচেয়ে ভালো জিনিস হচ্ছে
যদি খুব ভালো করে আপনারা মানে আমার আমার অভিজ্ঞতা থেকে নেন, তাহলে দুটি জিনিস আমাদের হাতের মধ্যে ঠাকুর স্বয়ং দিয়ে গেছেন, একটি কথামৃত আর একটি মা ঠাকুরুন দিয়ে গেছেন, মায়ের কথা পড়ুন। শুধু তাই নয়, ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন, চোখ বন্ধ করে ভাবুন সেই 14 জুলাইয়ের ঘটনা, ঠাকুর এসেছেন রথযাত্রাতে, ওই বারান্দার কোনটাতে ছোট্ট রথ টানা হচ্ছে, নানা বর্ণের দড়ি এইরকম বারান্দাতে লাগানো হয়েছে, তারপর সেগুলোকে দিয়ে পাক পা দিয়ে মেয়েদের বেনির মতো কি সুন্দর দড়ি বানানো হয়েছে, সেই বহু বর্ণ রঞ্জিত দড়ি ধরে ঠাকুর টানছেন, গাইছেন, নাচছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে, নাচছেন এপাশ থেকে নাচছে, কি অপূর্ব বর্ণনা আছে, এ নাচছে কে বলরামবাবু দাড়ি দুলিয়ে দুলিয়ে নাচছেন, ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। তারপরে ভাবুন ঘরের মধ্যে আপনি ফিরে এসেছেন, নরেনকে অনেকগুলো গান গাইতে বলেছেন, নরেন গাইছেন না, ঠাকুর খুব রকমের তিরস্কার করছেন, নরেন অনেকগুলো গানের মধ্যে শেষ গানটি গাইছেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, গান শেষ হচ্ছে একটা অংশ দিয়ে, প্রভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, ঠাকুর সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছেন, গভীর ভাব সমাধিতে মগ্ন, আনন্দ ফেটে পড়ছে, আর ভক্তরা বুঝলো যে ঠাকুরের এই অংশটা শুনে ভীষণ আনন্দ হচ্ছে, ঘিরে 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 তাকে নাচছে। দেখবেন আপনার মনে দুঃখ কোথায়, বেদনা কোথায়, কষ্ট কোথায়, কখন সে চলে গেছে। এই স্মৃতিটা আমি নিজে যখন খুব মনে দুঃখ হয় একটা ঠাকুরের একটি লীলাকে আমি সবসময় চিন্তা করার চেষ্টা করি। ঠাকুর গেছেন শ্রী সীতানাথ পাইনের বাড়িতে, মেয়ে সেজে কাছা পেড়ে কাপড় পরেছেন, মাথায় ফলস খোঁপা দিয়েছেন, মাথায় ঘোমটা দিয়েছেন, গিয়ে বলছেন দেখো না গো সুতো বেচতে এসেছিল, দেখো ওরা আমাকে সঙ্গীরা ফেলে চলে গেছে, আমাকে একটু থাকতে দেবে, মেয়েরা বলছে এসো এসো ধানের মড়ার কাছে দাঁড়িয়ে আছেন, যদি ধরা পড়ে যান, মুড়ি খেতে বলছেন, ওগু গলা অব্দি ভর্তি, তারপরে গল্প করছেন, আড্ডা মারছেন, বিকেল হয়ে সন্ধ্যে, সন্ধ্যে হয়ে রাত হয়েছে, মেয়েরা ভুলে গেছে রান্না করতে, তারপরে বাচ্চা শিশু কাঁদছে, তাকে বাজ পাখির মতো তুলে নিয়ে এসে চলে এসেছেন, ঝিমুকে করে দুধ খাওয়াচ্ছেন, ঠাকুর বলছেন ওগো দাও গো দাও গো আমায় দাও, এমন সময় রামেশ্বর দাদা গদাই 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 করে ডাকতে ডাকতে যাচ্ছেন, আর ঠাকুর সেই বাচ্চা মায়ের কোলে দিয়ে ছুটতে ছুটতে চলেছেন, যাই গো দাদা বলতে বলতে, কাপড় হাঁটুর কাছে উঠে গেছে, মাথার খোঁপা খুলে গেছে, ঘোমটা খুলে গেছে, আর মানুষ আনন্দে বিভোর হয়ে গেছে। আমার যখনই মনের ভেতরে খুব দুঃখ হয় তখন এই ঘটনাটাকে আমি খুব ভিজুয়ালাইজ করতে পারি। আমি আপনারা এটাকেই করতে হবে তা নয়, ঠাকুরের এই জীবনের গল্প, মায়ের জীবন অপূর্ব, সরযুবালার প্রথম দিনের স্মৃতি, মা বলছেন যখন রাত্রিরে চলে যাচ্ছে, বলছেন মা এগিয়ে যেতে পারবে, বলছেন হ্যাঁ মা পারবো, মা তাও এগিয়ে আসছেন, অভয়ার সেই অভয় বাণী যত দূর পারছেন, যত দূর তার দৃষ্টি পৌঁছচ্ছে তত দূর অবধি তিনি তার সঙ্গে সঙ্গে আছেন। কি অদ্ভুত একটা জীবনের, জীবনকে বদল করার ইয়ে দেয়, তখন দেখবেন এই মর্তলোকের বকুল কথা আর তখন আর ভালো লাগবে না, হ্যাঁ ধূর কি আলফাল বকে। তাই বলছেন অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, যে তত্ত্ব বিচারে তার মধ্যে নিজের মনকে নিবিষ্ট রাখা। দানের কথা বলছেন, যজ্ঞের কথা বলছেন আচার্যের, এই অনেকগুলি গুণ আছেন, এগুলো আপনারা ধীরে 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 অধ্যয়ন করবেন, দেখবেন এগুলো আস্তে আস্তে আপনার ভেতরে আসবে, আপনারা নিজেরা ভালো করে দেখবেন, একটুখানি ভালো করে জপ ধ্যান করলে দেখবেন আপনাদের নিজেদের ভেতরে একটা বদল হয়েছে। এই বদল হওয়াটা একটা কনসিয়াসলি বদল হওয়া, সেটাকে আধ্যাত্ম জীবন বলে। প্রভু মহারাজকে একদল সাধু জিজ্ঞেস করছিল, মহারাজ স্বামীজি তো বলে গেছে নিষ্কামভাবে কর্ম করলে আমাদের মুক্তি হবে, প্রভু মহারাজের উত্তরটা ভারী সুন্দর, হ্যাঁ নিষ্কামভাবে কর্ম করতে বলেছিলেন, কিন্তু নিষ্কামভাবে কর্ম করাকে কেমন বলে তুমি জানো, বলছেন না তাকে যাই জানো, বলছেন কনসিয়াসলি অ্যান্ড কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি রিপিটিং টেকিং গডস নেম ওয়াইল ডুইং ওয়ার্ক, সততভাবে এবং সচেতন, সতত সচেতনভাবে প্রতি কাজের ভেতরে ঈশ্বরের নামকে স্মরণ করা। আমরা কাজ করতে গিয়ে কজন মনে করতে পারি বলুন দেখি, অফিসে এসলুম ভাবলুম মনে মনে বলে এসেছি যে ঠাকুরের কর্ম করতে যাচ্ছি, কীরকম গালভরা কথা আমাদের অনেকে বলেন, আমরাও বলি ভগবানের কর্ম করতে আসি, তারপরে যখন ড্রাফট আসছে না, ডোনেশন ঢোকে নি, তারপরে ইন্টারনেট কানেকশান হচ্ছে না, স্টেটমেন্ট নামাতে পারছি না, কিরাগ কিরাগ হয় আমাদের, কিন্তু নিষ্কাম কর্ম করা হচ্ছে না। আমাদের যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত কেমন করে আমরা অধ্যাত্ম জীবন যাপন করব। স্বামীজির একটা লেখা আছে ভারী সুন্দর, সেই অংশটা থেকে পড়ছি, সেটা দিয়েই শেষ করবো, আমার সময় শুরু হতেই শেষ হয়ে গেছে ছোট গল্পের মতো। বলছেন তোমার মুখ নয় তোমার জীবন তোমার আচরণ যেন তোমার আদর্শ হইয়া ওঠে, তোমার তোমার সঙ্ঘের হইয়া তোমাদের সঙ্ঘ দেবতার হইয়া যেন কথা বলে,
তোমাদের বাক্য, তোমাদের আচরণে, তোমাদের জীবনে, তোমাদের প্রতি মুহূর্তে রামকৃষ্ণকে প্রতিফলিত করিতে হইবে। রামকৃষ্ণকে প্রতিফলিত করার শর্ত হইল সত্য, ত্যাগ, পবিত্রতা, সেবা ও নিঃস্বার্থপরতার আদর্শকে অনুশীলনের অঙ্গীকারে সেই আদর্শে দীপ্যমান জীবন গঠন। কী সুন্দর কথা বলছেন! আমরা বেশিরভাগই শ্রীরামকৃষ্ণকে কথা বলি, ইদানিং ওই ইস্কনের ওরা যখনই ফোন তোলে বলে এই যে হরে কৃষ্ণ কথাটা বলে। আমাদের ইদানিং চালু হয়েছে যে ছোট ছোট বাচ্চাদের দেখেছি কারুর কারুর বাড়িতে যখনই আসে প্রণাম করার বদলে নমস্কার বদলে বলে জয় শ্রীরামকৃষ্ণ। এটা হচ্ছে পাখি পড়ার মতো হলেও তবে হবে, কিন্তু শুধু শব্দ দিয়ে নয়। বলছেন তোমার মুখ নয়, আমার শব্দ কথা বলবে না, কীরকম তোমার জীবন, তোমার আচরণ যেন তোমাদের আদর্শের হইয়া, তোমার সঙ্ঘের হইয়া, তোমাদের সঙ্ঘ দেবতার হইয়া কথা বলে। সঙ্ঘ দেবতার দিব্য জীবন, তার ত্যাগ, সেবা, এগুলি যেন আমাদের জীবনের মধ্যে মূর্ত হয়ে ওঠে। যদি না মূর্ত হয় তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণ ভাবনায় আমরা কিন্তু একটু আধ্যাত্মিক জীবনযাপন করতে পারছি না, উই আর ফেইলিং। তখন আমাদের জানতে হবে কোথায় কোথায় কোন ভোগ দিয়ে জল বেরিয়েছে, সেই ভোগগুলো বন্ধ করলেই দেখবেন একটা অদ্ভুত নতুন মানুষ হয়। নতুন মানুষ সত্যি সত্যি হয়। আমি দেখেছি বেলুড় মঠে একজনকে দেখেছিলাম, তিনি অনেক বছর ধরে বেলুড় মঠের কাছাকাছি থাকেন কিন্তু কোনোদিন বেলুড় মঠে আসেন না, ওই উৎসব টুৎসবে আসেন। তা হার্ট অ্যাটাক করার পর তাকে হাঁটার জন্য পরামর্শ দিয়েছিলেন তার বন্ধুরা, তিনি হাঁটাচলা করতে এসেছিলেন এবং এই হাঁটাচলা করতে করতে সাধুদের দেখে তার পূজনীয় গহনানন্দজির কাছে দীক্ষা নেবার ইচ্ছা হলো। গহনানন্দজি বড় একটা কথা বলতেন না, কিন্তু দীক্ষার সময় জিজ্ঞেস করলেন তুমি কী করো, তো বলছেন এই রেলে চাকরি করি। বলে কখন শেষ হয়? বলছেন এমন সময় শেষ হয়। তাহলে এখানে বাকি সময়টা কী করো? বাকি সময়টা কী করে সে তো আর বলা যায় না। উনি বললেন বাকি সময়টা এখানে এসে সেবা দেবেন। খানিকটা অনিচ্ছুকভাবে তিনি এলেন কিন্তু সেই মানুষটার আমূল বদল হয়ে গেছে। আমরা খুব মিরাকলে বিশ্বাস করি, এমনি করে মাথা চাঁটি মেরে দিল বা সঙ্গে সঙ্গে ভাবি যে মানুষটার বদল হয়ে যাবে, ওভাবে বদল হয় না। রামকৃষ্ণ মুসায় বদল মানে জীবনটার একটু একটু করে সমস্ত কালোটা সরিয়ে আলোর পথে তাকে যাত্রা করানো। মহারাজের মহাপ্রয়াণ হয়ে যাওয়ার পর ত্রয়োদশ দিনে ভাণ্ডারায় বেলুড় মঠে অনেকে কাজ করতে গেছিলেন, তার মধ্যে একজন গিয়েছিলেন, তিনি বললেন মধু মাতাল হয়ে জানেন তো অনেক দুপুর হয়ে মহারাজের কাছে জীবনের গল্প বলতাম, দুঃখ বলতাম। মহারাজ হু হু করে বলতেন, যাওয়ার সময় এক টুকরি ফল দিয়ে আমাকে ফেরত দিতেন। কোনোদিন জিজ্ঞেস করিনি আপনার খেতে বড্ড দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কখন যে মানুষটা আমার ভেতর থেকে বদলে দিলেন আমরা সেটুকুও বুঝতে পারি না। এটা হচ্ছে কথা। পূজনীয় আত্মস্থানন্দজি যখন দীক্ষা দিতেন তার সেই দীক্ষার কাজে আমাদের সাহায্য করার সুযোগ হয়েছিল। একদিন একটা অদ্ভুত সুন্দর কথা বললেন যেটা আমার মনের মণিকোঠায় গেঁথে গেছে, আপনাদেরও বলবো, সেটা বলেই শেষ করব। দীক্ষা হয়ে গেছে, গুরু পুজো শেষ, মহারাজ ফিরে যাবেন, সেই সময় বড় একটা তিনি কিছু বলতেন না, আমরাও চেষ্টা করতাম তাড়াতাড়ি দীক্ষার্থীদের বার করে দিয়ে জায়গাটা পরিষ্কার করতে। পূজনীয় মহারাজ উঠে দাঁড়িয়ে বললেন যে কেমন জীবন, সাধন জীবন কি কেমন জেনে গেছো, কেমনভাবে সাধন করতে হবে সেটাও বুঝে গেছো, এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে আঙুল তুলে বলে তুমি রামকৃষ্ণ বিবেকানন্দ করো। এটা হচ্ছে অধ্যাত্ম জীবনের অন্তিম শেষ কথা, এমন একটা জীবন যেন আমরা যাপন করতে পারি যেন দূর থেকে লোকে আমাকে দেখতে পায় আর বুঝতে পারে যে আমার জীবন অন্য পাঁচজনের থেকে আলাদা, একটা উঁচু সুরে বাঁধা জীবন, যে জীবন জাগতিক সমস্ত কিছুর জন্য লালায়িত নয়, যার কাছে জাগতিক অন্যান্য অনেক ছোট ছোট জিনিস আন বলে বোধ হয়েছে। তত সেটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। আমি একটা বড় ছবির কথা বলি, এটা হয়তো প্রেসিডেন্ট মহারাজের ছবি বলেই তাই, যে মহারাজ এসেছেন যে সিংহাসনটায় ফুল দেওয়া হয়, ফুল দিয়ে ঠাকুরমা স্বামীজির ছবি সাজানো থাকে, তাতে অনেক ফুল দেওয়া থাকতো, হাওয়ায় পড়ে যেত, রোজ মহারাজ এমনি এমনি করে দিতেন, কোনো উপায় না দেখে আমরা ছোট্ট ছোট পেরেক লাগিয়ে দিয়েছি। মহারাজ এসে জিজ্ঞেস করছেন কী সুন্দর না রে, আজকে একটাও ফুল পড়েনি। আমরা না আমাদের একটাও ফুল পড়েনি, ভেবে দেখুন প্রেসিডেন্টকে টুপি পরাচ্ছি, কী দুঃসাহস আমাদের, না আমরা একটাও পড়েনি। উনি বলছেন তাই তো দেখছি। তারপরে ঠাকুরের এপায় ওপায় অর্ঘ্য দিয়েছেন, মায়ের ওপায় ওপায় অর্ঘ্য দিয়েছেন, মায়ের ছবির পাশে একটু কাঠের এরকম ফাঁক ছিল ওটা ধরে এমনি এমনি করে নাড়াচ্ছেন, ছোটো ছেলে ধরা পড়ে গেলে যেরকম চোখ টিপ টিপ করে হাসে, মহারাজ আমার দিকে তাকিয়ে হেসে বলছেন কী অদ্ভুত না রে, একটাও ফুল পড়ছে না। আমি বললাম না একটাও ফুল পড়ছে না। ফিরে আসছি সেই স্মৃতি নিয়ে যে জগৎটা সত্যি তার কাছে আন হয়ে গেছে,
ভগবানটাই শ্রেষ্ঠ, ভগবানই সর্বস্ব হয়েছেন, এমন জীবন যাপন করবেন আমার আমাদের গুরু এই আশাই করেন আমাদের কাছে। সেই যাপন করার জন্যই আজকে সঙ্গবদ্ধ হওয়া, নিজেকে নতুন করে জানা, নিজেকে নতুন করে সংকল্পে নতুন করে নিযুক্ত করা, যাতে এই বাকি যে জীবনটা আছে সেটা যেন সেই তাঁর সেবাতেই, তাঁর জীবনের জন্যই হয়। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও নমস্কার।